গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা মৃত্যুকেও ভয় পায় না, জানালেন আমির খসরু। জেলায় জেলায় বিএনপির পদযাত্রায় সংঘর্ষ, গুলি। আওয়ামী লীগের শক্ত ঘাঁটিতেও ছাড় দেবে না বিএনপি। ভূমিকম্পে ভবনে ফাটল, আতঙ্কে বাসিন্দারা। ইমরান খানের অভিযোগ, নির্বাচনে ভয় পেয়ে বিচারকদের আক্রমণ করেছে পিডিএম। সর্বশেষ জানিয়ে দেব উপ প্রধানমন্ত্রীর পদত্যাগ, সরকার ঝুঁকিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা মৃত্যুকেও ভয় পায় না, বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী বলেছেন, বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মৃত্যুকেও ভয় পায় না, তারা আর মামলা হামলা ভয় করে না, আগামী দিনেও করবে না। নেতাকর্মীরা ভয়কে জয় করে ফেলেছে, কারোর মধ্যে কোনো ভয় কাজ করছে না। শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে দশ দফা দাবিতে পদযাত্রা শেষে বান্দুটিয়া বাজার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে আমাদেরকে নেতৃত্ব গ্রহণ করতে। এই সংগ্রামে বিজয়ী হওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা প্রয়োজন হলে জীবন দিতেও প্রস্তুত। আগামী নির্বাচনে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের জেতার সুযোগ নেই যদি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। আমির খসরু চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার আমাদের যেটা হরণ করেছে সেটা ফেরত আনতে হলে প্রয়োজনে জীবন দিতে হবে। কাজেই আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের মিটিং মিছিলে বাধা সৃষ্টি করছেন, তাদের উদ্দেশ্য করে একটি বার্তা জানাতে চাই, দেওয়ালের লিখন পড়তে শিখুন। তিনি বলেন, দেওয়ালের লিখন যদি পড়তে না পারেন আগামী দিনে দুর্ভোগ আছে, যত দ্রুত পারেন দেওয়ালের লিখন পড়ে ফেলুন। দেশ ও মানুষকে মুক্ত করে দিন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে এই দেশ কে পরিচালনা করবে। আফরোজা খান রিতা বলেন, যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবতার মুক্তির জন্য এ রাতেই সরকারকে বিদায় করতে হবে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ। জেলায় জেলায় বিএনপির পদযাত্রায় সংঘর্ষ, গুলি। বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ গণতন্ত্র পুনরুদ্ধারের দশ দফা দাবিতে গতকাল শনিবার সারাদেশের জেলায় জেলায় পদযাত্রা কর্মসূচি ছিল বিএনপির। জেলায় দলটির এ কর্মসূচি বাধা, হামলা পাল্টা হামলা, গুলিবর্ষণ, ককটেল নিক্ষেপ ও গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। অন্তত দশ জেলায় বিএনপির নেতাকর্মীরা কর্মসূচি পালনকালে হামলার শিকার হন এবং বাধার মুখে পড়েন বলে দাবি করেছে বিএনপি। গতকাল রাত আটটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঝালকাঠিতে পদযাত্রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ সদস্য এবং বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের লাঠিপেটা করে পদযাত্রা ছত্রভঙ্গ করে দেয় পটুয়াখালীতে। পদযাত্রায় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নেত্রকোনায় পদযাত্রায় অংশ নিতে আসা নেতাকর্মীদের ওপর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করছে বিএনপি। নাটোরের কর্মসূচির আগে মোটরসাইকেল বহর থেকে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। বাগেরহাটে পদযাত্রা বাধা দিলে পুলিশ অন্তত ৫০ নেতাকর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। নীলফামারীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি বিএনপির। এ ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে আটকদের মুক্তির দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন কর্মসূচি হিসেবে আগামী ৪ মার্চ দেশব্যাপী সব মহানগরে থানা পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি ও সমমনা দল এবং জোটসমূহ। অন্যদিকে বিএনপির পদযাত্রা পাল্টার শান্তি সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। গতকাল সকালে নেত্রকোনা পদযাত্রা কর্মসূচিতে যোগ দিতে প্রতিটি উপজেলা ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের পার্লা বাস স্টেশন, বানোয়ারপাড়া, কুরপাড়া, মুক্তারপাড়া সহ বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকেন। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোঁটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে ব্যানার ফেস্টুন ছিনিয়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। মোটরসাইকেল ও মাইক্রোবাস ভাঙচুর করে বেশ কিছু ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কুরপাড়া এলাকায় পুলিশ দুটি ফাঁকা গুলি ছড়ে হামলায় বিএনপির অন্তত ২৩ জন আহত হন। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক ও সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলানি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলায় বিএনপির ২৩ নেতাকর্মী আহত হন। এরপর পুলিশ উল্টো বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে।
ঝালকাঠিতে জেলা বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা গতকাল সকালে শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ে জড়ো হয়ে 10:30টার দিকে পদযাত্রা শুরু করেন। সেখানে আগে থেকেই পুলিশ অবস্থান নেয়। মিছিলটি সাধনার মোড় থেকে সামনের দিকে এগোতে চাইলে পুলিশ লাঠি পেটা করে, তে ক্ষিপ্ত হয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। ইটের আঘাতে 3 পুলিশ কর্মকর্তা মাথা ফেটে যায়। এক পর্যায়ে পুলিশ বেধড়ক লাঠি পেটা শুরু করে। লাঠিপেটায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন দাবি করে জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন বলেন, শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ বিনা উস্কানিতে লাঠিপেটা করেন, অন্যায়ভাবে 15 নেতাকর্মীকে আটক করেছে। আওয়ামী লীগের শক্ত ঘাঁটিতেও ছাড় দেবে না বিএনপি। শতাব্দীর মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গোপালগঞ্জ, এ জেলায় সংসদীয় আসন 3টি। এই 3টি আসনই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি ও দুর্গ হিসেবে বরাবরই পরিচিত। এমনই শক্ত ঘাঁটি যে নৌকার বিরুদ্ধে যে দলই প্রতিদ্বন্দ্বিতা করে সে দলের প্রার্থীকেই জামানত হারাতে হয়। প্রতিটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় সবারই শেষ পর্যন্ত জামানত বাজেয়াপ্ত হয়েছে। গোপালগঞ্জের মানুষ বরাবরই নির্বাচনে সেটাই প্রমাণ করেছে যে তাদের একটাই মার্কা, আর সেটি হচ্ছে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা। তারা মনে প্রাণে লালন করেন বঙ্গবন্ধুর আদর্শকে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভালো অবস্থানে আছে দলটি, কারণ দীর্ঘদিন রাজনৈতিক প্রতিহিংসার কারণে অবহেলিত গোপালগঞ্জের উন্নয়নের জ্বর বয়ে গেছে। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার 7টি ইউনিয়ন এবং মুকসুদপুর উপজেলার 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত গোপালগঞ্জ এক আসন। এ আসনে রয়েছে নৌকা প্রতীক নিয়ে 5 বারের নির্বাচিত সংসদ সদস্য, দলের কেন্দ্রীয় সভাপতির সদস্য ও সাবেক হ্যাভিওয়েট নেতা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান। 1996 সালের নির্বাচনের প্রথমে তিনি এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শতকরা প্রায় 87% ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। জামায়াত বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট সহ অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়। সেই থেকে প্রতিটি সংসদ নির্বাচনেই মোহাম্মদ ফারুক খান এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে ভোট ব্যবধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে জয়ের ধারা বজায় রেখেছেন। টানা 5 বার নির্বাচিত হওয়ার সুবাদে লেফটেন্যান্ট কর্নেল অবসর প্রাপ্ত মোহাম্মদ ফারুক খান তার এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টা এলাকার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে সড়ক ও আর্থসামাজিক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। এলাকায় শিল্পায়ন ও ব্যবসা বাণিজ্য বেড়েছে। এছাড়া শিক্ষা, চিকিৎসা, অবকাঠামোগত উন্নয়ন সহ এলাকায় সব ধরনের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এলাকার সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা পাল্টেছে, জীবনযাত্রা ক্রমেই আধুনিক হয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা এই আসনের সার্বিক উন্নয়ন করে যাচ্ছেন। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এই আসনে তাকে মনোনয়ন দিলে তিনি আবারও 6ষ্ঠবারের মতো নিশ্চিত সংসদ সদস্য নির্বাচিত হবেন এমন আশা তার সমর্থকদের। তবে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের আশায় আরও একজন দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করে যাচ্ছেন। তিনি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য খন্দকার মঞ্জুরুল হক লাবলু। তিনি বলেন, একসময় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের ভিপিও ছিলেন। তিনি জনকণ্ঠকে বলেছেন, নৌকা যার তিনি তার। দীর্ঘদিন তিনি এলাকায় আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কাজ করছেন। তিনি মনে করেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই আসনে যাকে দলীয় মনোনয়ন দেবেন তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। এদিকে বিএনপি, জাতীয় পার্টি বা অন্য কোনো দলের সাংগঠনিক কোনো কার্যক্রম দৃশ্যমান না হলেও এসব দলের স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দল যদি অংশ নেয় তাহলে গোপালগঞ্জের প্রতিটি আসনেই এসব দলের প্রার্থী থাকবে এবং সে লক্ষ্যে অনেকেই কাজ করে যাচ্ছেন। গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জনকণ্ঠকে বলেছেন, বিএনপি যদি আগামী সংসদ নির্বাচনে যায় সেক্ষেত্রে গোপালগঞ্জের 3টি আসনেই বিএনপির প্রার্থী থাকবে। গোপালগঞ্জ এক আসনে মাঠে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। 2008 সালের নির্বাচনে এই আসনে কয়েক বাঘা নেতাকে টপকে তিনি বিএনপি থেকে মনোনয়ন পান। ভূমিকম্পে ভবনে ফাটল, আতঙ্কে বাসিন্দারা। ভূমিকম্পে কক্সবাজারের টেকনাফে বিভিন্ন স্থানে সরকারি কার্যালয়ে ফাটল দেখা দিয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার বিকাল 4:39 এই ভূমিকম্প অনুভূত হয়। টেকনাফ উপজেলা মৎস্য কেন্দ্রের কার্যালয়ে ফাটলের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এছাড়া আরও কয়েকটি বাড়িঘরে ফাটলের খবর জানা গেছে। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে 20.9% এবং 92.33% দ্রাঘিমাংশে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে 377 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে অবস্থিত। এর ফলে 4.8 মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সেস বাজারে। টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, বিকেলে ভূকম্পন অনুভূত হয়, তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে যাই, পরে এসে দেখি অফিসের কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেকনাফ স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, টেকনাফে বিভিন্ন জায়গায় ভূমিকম্পের ঝাঁকুনির খবর এসেছে, আমাদের কাছে ক্ষয়ক্ষতির খবর এখনো আসেনি, আমরা বিভিন্ন
বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি। টেকনাপুর এলাকার বাসিন্দা আলম বলেন, গত 6-7 বছরে কয়েকটি ছোট ভূমিকম্প হয়েছিল, কিন্তু আজকের মতো বড় ধরনের ঝাঁকুনি অনুভূত হয়নি। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও আমাদের বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এদিকে সাপ্তাহিক ছুটির দিনের সৈকতে শহর কক্সবাজারে পর্যটকের জনস্রোত নামে আনন্দ আর হৈহুল্লোড়ের সাগর তীরে মেতে উঠে পর্যটকরা, কিন্তু ছুটির দিনে বিকেলে ভূমিকম্প কেঁপে ওঠে শহরটি। ইমরান খানের অভিযোগ, নির্বাচনে ভয় পেয়ে বিচারকদের আক্রমণ করছে পিডিএম। পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খান শনিবার পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর সিনিয়র সহ সভাপতি মরিয়ম নওয়াজের সুপ্রিম কোর্টের বিচারকদের ওপর আক্রমণের সমালোচনা করে বলেছেন, এর পিছনে উদ্দেশ্য হল নির্বাচন থেকে পালাও। সাবেক প্রধানমন্ত্রী টুইটারে পিএমএলএন এর প্রধান সংগঠক মরিয়মকে কটাক্ষ করে বলেন, সুপ্রিম কোর্টকে আক্রমণ করে তারা দেশের ক্ষতি করছে এবং পাকিস্তান জঙ্গলের আইন নিশ্চিত করছে। একটি পৃথক টুইটে পিটিআই প্রধান পিডিএম এর বিরুদ্ধে তার তিরস্কার অব্যাহত রেখেছেন এবং বলেছেন যে জোট দলগুলি নির্বাচনের ভয় ভীত। পিডিএম নেতৃত্ব আমাদেরকে খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাবের বিধানসভা ভেঙে দিয়ে নির্বাচন করার জন্য চ্যালেঞ্জ করতে দেখেছে। এখন যখন মোকাবিলা করা হয় তারা নির্বাচনে ভয় পায়, কারণ তারা জানে যে তারা ধ্বংস হয়ে যাবে, বলেছেন সাবেক প্রধানমন্ত্রী। তিনি যোগ করেছেন যে ক্ষমতাসীন সরকার সুপ্রিম কোর্টের বিচারকদের অপমান করেছে এবং নির্বাচন এড়াতে সংবিধান লঙ্ঘন করতে প্রস্তুত। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের শ্রমিক সম্মেলনে দেওয়া এক ভাষণে মরিয়ম ইমরান খান, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফয়েজ হামিদ ছাড়াও সুপ্রিম কোর্টের 4 কর্মকর্তা ও সাবেক বিচারপতি বিস্তৃত সমালোচনা করার ঠিক কয়েকদিন পরে পিটিআই চেয়ারম্যান এ মন্তব্য করেন। নেপালে উপ প্রধানমন্ত্রীর পদত্যাগ সরকার ঝুঁকিতে। রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ডের সাথে মতবিরোধের জের ধরে নেপালের উপ প্রধানমন্ত্রী সহ 3 মন্ত্রী পদত্যাগ করেছেন। এর মাধ্যমে ক্ষমতাসীন জোটে ভাঙনের সৃষ্টি হয়েছে। অবশ্য সরকার এতে ঝুঁকিতে থাকলেও এখনই পড়ে যাওয়ার শঙ্কা নেই বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। উপ প্রধানমন্ত্রী রাজেন্দ্র লিংদেন ও অপর 3 মন্ত্রী শনিবার পদত্যাগ করেন। তিনি পরে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা যে জোটে যোগ দিয়েছিলাম তা আর বহাল নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, মন্ত্রীদের পদত্যাগ সত্ত্বেও সরকার এখনই পতন হবে না, তবে এই গোলযোগের ফলে নতুন কোয়ালিশন গঠিত হতে পারে। প্রচণ্ড শুক্রবারে বলেন, তিনি পরবর্তী রাষ্ট্রপতি পদে তার জোটের শরিক দল কমিউনিস্ট ইউনিফাইড ম্যাক্সিস্ট লেনিনিস্ট দলের প্রার্থীর বদলে নেপালি কংগ্রেসের নাম রামচন্দ্র পাউডেলকে সমর্থন করবেন। তিনি এই সিদ্ধান্তের কারণ জানাননি। উল্লেখ্য, প্রচণ্ডের মাওয়েস্ট সেন্টার পার্টির সাবেক মিত্র এই নেপালি কংগ্রেস গত নভেম্বরে অনুষ্ঠিত নেপালের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর ফলে প্রচণ্ডের নেতৃত্বে জোট সরকার গঠিত হয়। তিনি তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন। নেপালে চীন ও ভারতের মধ্যে ভূরাজনৈতিক দ্বন্দ্ব চলছে বলে বিশ্লেষকরা জানান।